আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে একদমই ঝামেলা ছাড়া কিভাবে চুলাই চটপট ভাবে পুডিং তৈরি করা যায়, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে হচ্ছে আমি ব্লেন্ডারে এই কাজটা করব। তো এখানে ব্লেন্ডারে একটা জগের মধ্যে আমি 5টা ডিম নিয়ে নিচ্ছি, আর অবশ্যই ফ্রিজ থেকে অবশ্য আধা ঘন্টা আগে খুলে নিতে হবে ডিমগুলো। আর আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এখানে হচ্ছে 5টা ডিম দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 7 মতো চিনি। বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর খুবই আওয়াজ। আর দিব হচ্ছে 2 থেকে 3 ফোঁটা বেদানা এসেন্স। আর দিব অল্প পরিমাণে 1 চিমটি লবণ। আর এখন হচ্ছে দিচ্ছি ঘন দুধ, 1 কেজি দুধ জাল করে আমি 1/2 লিটার করে নিয়েছি। আর এটার সাথে পাউডার মিল্কও অ্যাড করব ব্লেন্ডার করার কিছুক্ষণ পর। তো এখানে হচ্ছে আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো এখন হচ্ছে আমি পাউডার মিল্ক অ্যাড করে দিব। পাউডার মিল্ক অ্যাড করে আবারও ব্লেন্ড করব। আর এখানে হচ্ছে আমি ক্যারামেলটা তৈরি করে নিব। তো আমি পাতিলের মধ্যেই করব। তো সসপ্যান টাইপে যে পাতিলগুলো আছে, তো আমি পাতিলের মধ্যে 5 চামচ চিনি দিয়েছি আর 1 চামচ পানি দিলাম, দিয়ে আমি ক্যারামেলটা তৈরি করতেছি। তো এই কাজটা চুলার আঁচটা একদম লো রেখে করতে হবে, চারোদিকে যেন একই কালার হয় ক্যারামেল। তো ক্যারামেলটা প্রায় হয়ে গেছে, এখন হচ্ছে আমি ঠান্ডা করে নিব। আর এখানে হচ্ছে একটা পাতিলের মধ্যে আমি পানি দিয়ে নিলাম আর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। তো এই যে ক্যারামেলটা বসে গেছে, এখন হচ্ছে পুডিংয়ের যে মিশ্রণটা আছে তো সেটা দিয়ে দিব। তো এই যে আমি কিন্তু পাতিলের মধ্যে বসিয়ে দিলাম, পানিটা বলক এসে গেছে। তো এই পর্যায়ে আমি পাতিলের মধ্যে পুডিংয়ের যে পাতিলটা আছে ছোট পাত্রটা, সেটা বসিয়ে দিলাম। এখন হচ্ছে ছোট একটা ঢাকনা দিয়ে ডেকে, তারপর হচ্ছে একটা কোনো ভারী কোনো কিছু এটার উপর দিয়ে বড় একটা ঢাকনা দিয়ে আমি পাতিলটা ডেকে দিব। তো এখন হচ্ছে পুডিংটা প্রায় শেষ পর্যায়ে। তো এখন আমি একটু দেখে নিব পুডিংটা হয়েছে কিনা। তো একটা কাঁটা চামচ দিয়ে দেখতেছি। তো এখন আরও 15 থেকে 20 মিনিট এটা রাখতে হবে।
তো 15 থেকে 20 মিনিট পর আবারও আমি দেখে নিচ্ছি হয়েছে কিনা। তো এখন হচ্ছে পুডিংটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিব আর পুডিংটা ঠান্ডা হওয়ার পর কি অবস্থা তো সেটা আবারও ফিরে আসতেছি দেখাচ্ছি আপনাদেরকে। তো পুডিংটা ঠান্ডা হয়ে গেছে, এখন সাইডগুলা আমি একটা ছুরির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। তো উপরে একটা প্লেট দিচ্ছি, প্লেটটা দিয়ে একটু উপর করে নিব। তো এই যে পুডিংয়ের ফাইনাল লুক। এখন হচ্ছে খাওয়ার পালা আর মাশাল্লাহ পুডিংটা অনেক মজা হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তো আমি হচ্ছি আমার বোনের বাসায়, তো আমি ক্যামেরাটা কোনো জায়গায় সেট করতে পারতেছি না, তো আমার হাতে নিয়েই আমি যতটুকু পারলাম ভিডিও করলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।